মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দিলেও ত্রিপুরার মানুষদের ভুলতে পারেননি বিপ্লব কুমার দেব। সুখে দুঃখে সব পরিস্থিতিতেই রাজ্যবাসীর পাশে রয়েছেন তিনি। সেই মানসিকতা থেকে ব্যক্তিগত উদ্যোগে রাজ্যে প্রবীণ নাগরিকদের আসামের মহাতীর্থ শক্তিপীঠ কামাখ্যা দর্শন করানোর উদ্যোগ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তারই পরিকল্পনা অনুযায়ী আসামের কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে শনিবার যাত্রা শুরু করলেন বিলোনিয়া এবং জোলাইবাড়ি মোট 35 জন তীর্থযাত্রী। সাংসদ বিপ্লব কুমার দেবের এই মহৎ সামাজিক উদ্যোগের ফলেই বিনা খরচে কামাখ্যা মায়ের দর্শন পেতে চলেছেন রাজ্যের প্রবীণ তীর্থযাত্রীরা। মায়ের দর্শন শেষে পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে একরাশ ধন্যবাদ জানিয়েছেন বিলোনিয়ার মণ্ডল সভাপতি গৌতম সরকার। খবরটা যখন আমাদের দিদিদের বৌদিমণিদের দিই তখন ওনারা খুব উৎসাহিত হয়েছে যাওয়ার জন্য, এবং ওনারা আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, এবং ওনার মা কামাখ্যা মার কাছে উনি ওনারা সবাই প্রার্থনা করবেন, ওনার দীর্ঘায়ু কামনা করবেন। আমরা খুব আনন্দিত। কতজন যাচ্ছে আপনাদের এখান থেকে? এখান থেকে 15 জন যাচ্ছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। তার ঐকান্তিক প্রচেষ্টাতে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি তীর্থযাত্রীরা। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেও বিশালগড় এবং অমরপুরের মোট 43 জন তীর্থযাত্রীকে গুয়াহাটির কামাখ্যা মন্দির দর্শন করিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।